আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সবাইকে আমার ফেসবুক লাইভে শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে লাইভটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন আমি আজকে যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে কোমর ব্যথার সংক্রান্ত বা কোমর ব্যথা নিয়ে আমি কথা বলবো অলরেডি আপনারা কমেন্ট অনেক কমেন্ট দিয়েছেন অনেকে কমেন্টে অলরেডি প্রশ্ন দিয়েছেন তবু আপনারা যারা পেজটি লাইভে যারা এখন আসবেন যারা অবশ্যই আপনারা কমেন্টে আপনার নাম যে মানে যে রুগী তার নাম তার বয়স ওজন উচ্চতা এবং কোথায় থেকে প্রশ্ন করেছেন মানে আপনি কোথায় থাকেন এবং আপনি কি করেন এ কথাগুলো ক্লিয়ারলি বলবেন যদি সম্ভব হয় কোনো এক্স রে এমআরআই বা কোনো ব্লাড রিপোর্ট যদি থাকে সেটা কমেন্টে আপনারা পোস্ট করবেন আমি ইনশাল্লাহ উত্তর দিব তো দেরি না করে আমি উত্তরে কমেন্টে পড়ে আমি চলে যাই আর অবশ্যই আপনারা এই লাইভটিকে শেয়ার করে দিবেন যেন যারা অন্য কোমর ব্যথা বা অন্য যে কোনো ব্যথা রুগী আক্রান্ত যারা তারা যেন উপকৃত হয় তো পোস্টের কমেন্টে অলরেডি এস এ সাইফুল ইসলাম আপনি লিখেছেন স্যার আমার বয়স পাঁচ বছর যাবৎ কোমর ব্যথা যখন রাতে ঘুমায় সকালে উঠে দাঁড়াতে অনেক কষ্ট হয় ভারী ওজনের কিছু উঠাতে পারি না আর ঠিক মতো বসতে পারি না যদি পাঁচ মিনিট বসি তখন উঠতে পারি না কোমর চিরিক দিয়ে উঠে এখন আমি কি করব। যে সাইফুল সাহেব আপনার প্রশ্ন উত্তর দিব তবে তার আগে আমার ও ভিডিও অডিওটি ঠিক আছে কিনা যদি আপনারা একটু জানান তাহলে সুবিধা হবে কমেন্ট করে যদি একটু জানান যে আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা। যারা আমার তাহলে সুবিধা হবে জি আমি এখানে ক্লিয়ার পেয়েছি ধন্যবাদ তো সাইফুল সাহেব আপনার আসলে যে পাঁচ বছর ধরে কোমর ব্যথা আপনি আক্রান্ত সেটা কিন্তু আপনি কেন আক্রান্ত বা কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা স্পষ্ট ডাটা দেন নাই আশা করি নেক্সট আপনি কমেন্টে আপনার কোনো কাগজপত্র কিছু থাকলে বা কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা এই সংক্রান্ত কোনো ডাটা যদি থাকে আপনি অবশ্যই লেখবেন তো আমার কাছে যেটা মনে হয় দাঁড়াতে গেলে বা ভারী কোনো কিছু উঠাতে গেলে আপনার ব্যথা হয় কোমরের সমস্যা পাঁচ মিনিট আপনি বসে থাকতে পারেন না আপনাকে দ্রুত একটি এম করতে হবে এম আর আই ম্যাগনেটিক রিজোনান্স ইমাজিং এবং এমআরআই এমন একটি ডায়াগনোসিস টুলস যেটা আপনার খুব সহজেই কোমরে যে কোনো সমস্যা বড় আকারের সমস্যা এটা বোঝা যাবে তবে আপনি আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো খেয়াল করে কোমর ব্যথার ভিডিওগুলো মনোযোগ সহকারে ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখে এক্সারসাইজগুলো শিখে এক্সারসাইজগুলো করবেন পাশাপাশি আপনি কিছু দিনের জন্য ট্যাবল ট্যাবলেট ন্যাপ্রকজেন গ্রুপের ন্যাপ্রকজেন গ্রুপের ট্যাবলেট ন্যাপ্রক্সেন ফাইভ হান্ড্রেড এম একটা করে দুবেলা ভরা পেটে পনেরো দিন খাবেন এবং ক্যাপসুল ই ট্যাবলেট ইস অমিপ্রাজল টোয়েন্টি এমজি একটা করে দুবেলা পনেরো দিন খাবেন আর কিছু মাসেল রিল্যাক্সিং এক্সারসাইজ আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে স্পেশালি আমার ইউটিউবে সকল ভিডিও দেওয়া আছে আপনারা আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করলে একই নামে আসে ফেসবুকটি যেই নামে আছে ইউটিউবটি ঠিক সেম নামে আছে সেখানে সাবস্ক্রাইব করবেন করলে সেখানে অনেক ভিডিও ব্যায়াম দেওয়া আছে তো সাইফুল ইসলাম সাহেব আশা করি ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আপনি দ্রুত একটি এমআরআই করবেন এমআরআই করে এমআরআই রিপোর্টটা ট্যাগ করবেন আমি পরবর্তীতে দেখে উত্তর দেবো অনেকেই কমেন্টে লিখছেন যে স্যার কমেন্ট করি আপনি কোনো উত্তর দেন না আপনারা মন খারাপ হচ্ছে আসলে হাজার হাজার কমেন্ট আসছে এবং আমার পেজটি তেরো লক্ষর মতো লাইক আছে এবং ফলোয়ার আছে তেরো লক্ষর মতো অনেকে হয়তো লাইক বা ফলোয়ার না বাট তারা নিয়মিত দর্শক অনেকে কমেন্ট করেন সো লক্ষ লক্ষ কমেন্টের উত্তর দেওয়া সম্ভব ওঠে না তারপরও আমি লাইভে প্রায়ই আসছি আমার আজকের লাইভটি কিন্তু তিপ্পান্নতম ফেসবুক লাইভ সো লাইভে আমি দেখে দেখে প্রশ্ন পড়ে উত্তর দেই আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন আর অনেকের প্রশ্ন এবং আমার একই রকম প্রশ্ন সাদে সাইফুল সাহেবে যে প্রশ্নটা করেছেন আমি পড়লাম একই প্রশ্ন হয়তো অনেকেরই আপনাদের থাকতে পারে তো মিলিয়ে ফেলবেন জাস্ট কিছু পাইতে গেলে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে সেখানে ধৈর্য ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিও দেখেন তাহলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন রহমতুল্লাহ সাহেব একটি ছবিও পাঠিয়েছে এক্স রে উনি কি লিখেছেন পরে গিয়ে বয়স ষাট সার ওজন ষাট কেজি ডায়াবেটিস আছে বিশ্রামে থাকতে বলেছে আপনি চিকিৎসা পরামর্শ দেন এক্স রেটা একটু দেখবেন ফ্রাকচার হয়েছে জি রহমতুল্লাহ সাহেব এটা ফ্রাকচার হয়েছে ওনার ফাইভ ফোর থ্রি টু নাম্বার ওয়ান ফ্র্যাকচার আছে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তো এখন যদি ফ্র্যাকচার কতদিন আগে হয়েছে আপনি স্পষ্ট লেখেন নাই যদি ফ্র্যাকচার যদি দুই মাস হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে তাকে কিছু এক্সারসাইজ কিছু হাঁটা চলাফেরা এগুলো শুরু করতে হবে প্রয়োজনে ফিজিও বিশেষজ্ঞ যারা ফিজিওথেরাপির পরে রিহাবিলিটেশন ডিগ্রিদারি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন আর যদি ফ্র্যাকচার এক মাসের কম হয়ে থাকে আরও রেস্টে থাকতে হবে ওনাকে আর ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করবেন কিভাবে শরীরে ওজন নামাবেন আমার ভিডিওগুলো যদি একটু খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন আর ওনাকে আপনি অবশ্যই ভিটামিন ডি লেভেল টেস্ট করে দেখতে হবে যদি ভিটামিন ডি লেভেল কম থাকে তাহলে প্রতিদিন ইনজেকশন কোলি ক্যালসিফেরল থ্রি লাখ ইউনিট তিন লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা উনি খেতে পারে অথবা মাংসে পুশ করতে পারে এইভাবে সারটা দিতে হবে এক সপ্তাহ পর পর একটা ট্যাবলেট ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক গ্লু গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট এম এস এম হায়াল ইউরোনিক অ্যাসিড সমৃদ্ধ মিক্সড সাপ্লিমেন্ট ওনাকে রেগুলার একটা করে দুবেলা টানা তিন মাস খেতে হবে ওনাকে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়ামের যে কম্বিনেশন থাকে এই কম্বিনেশন একটা করে টানা তিন মাস খেতে হবে ওনাকে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করতে হবে তবে সেই ক্ষেত্রে রুগীকে দেখে দেখে এক্সারসাইজগুলো শিখিয়ে দিতে হবে উনি ব্যথার সব কোনো ওষুধ খেতে পারে স্পেশালি এই সকল রুগীর ক্ষেত্রে এসিক্লোফেনাক ট্যাবলেট ক্লোফেনাক ওয়ান হান্ড্রেড এমজি একটা করে দুবেলা খেতে পারে অবস্থা বুঝে তবে তার আগে সিরাম ক্রিয়েটিনিন ব্লাডের ক্রিয়েটিনিন লেভেলটা দেখে নিতে হবে আর সাথে ট্যাবলেট ইসোমিপ্রাজল খেতে পারে আশা করি উপকারে আসবে এছাড়াও বিভিন্ন থেরাপি রিপ্লেসমেন্ট থেরাপি বিভিন্ন থেরাপি রয়েছে হ্যাঁ বিভিন্ন ফ্লুইড দিতে হতে পারে সেগুলো রুগী অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী হবে যেহেতু ফ্রাকচার হয়েছে বয়স বেশি এই ক্ষেত্রে এই কনজারভেটিভ চিকিৎসাগুলো করা যেতে পারে আর যদি রুগী খুব বেশি সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হবে তবে তার আগে একটা এম করে দেখতে হবে তোফাজ্জল হোসেন লিখেছেন স্যার আমি মেরুদণ্ডে আঘাত পেয়েছি দুই পা অবশ হাঁটতে পারি না অ্যাডজাস্টার দিয়ে আটা চলাফেরা করি স্বাভাবিক নেমে হাঁটতে পারি না পা জ্বালা ঝিনঝিন করে আমাকে একটু পরামর্শ দেবেন জি তো ফজ্জল সাহাব আপনার একমাত্র চিকিৎসা এখন রিহ্যাপ থেরাপি প্লাজমা থেরাপি হচ্ছে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয় তদ্রুপ রিহ্যাপ থেরাপি হচ্ছে এই জাতীয় ডিজেবল বা ফ্রাকচার হওয়া পরবর্তী রুগীদেরকে দেওয়া হয় অনেক সময় সকল রুগীদেরকে আপনার সেল থেরাপি পিআরপি থেরাপি এর পাশাপাশি ইলেকট্রোথেরাপি এগুলা খুবই কার্যকরী যেহেতু জ্বালা পোড়া হয় আপনি ক্যাপসুল প্রি গাবালিন পঞ্চাশ এমজি একটা করে দুবেলা টানা খেতে পারেন পাশাপাশি ট্যাবলেট মিকোবেলাভিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এমজি একটা করে দুবেলা টানা এক দুই মাস খেতে পারেন আমি এবার সরাসরি লাইভের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি অনেকে লাইভে প্রশ্ন করছেন জি যারা লাইভে প্রশ্ন করছেন তাদেরকে প্রশ্ন করা নিয়মগুলো আমি বলে দিই আবার সেটা হচ্ছে যে রোগী সেই রুগীর নাম তিনি কোথায় থাকেন তার বয়স ওজন উচ্চতা এবং সমস্যা কত বছর ধরে সমস্যা ভুগছেন অন্যান্য কোনো রোগ আছে কিনা এই কথাগুলো স্পষ্টভাবে লিখে দিতে হবে কমেন্টে পাশাপাশি যদি ওনার কোনো এক্স রে এমআরআই সিটি স্ক্যান মাইলোগ্রাম ব্লাড টেস্ট বা আলট্রাসোনোগ্রাফির কোনো রিপোর্ট যদি কিছু থাকে আগের ডাক্তারের বা আগের সেক্ষেত্রে সেটা কমেন্টে জুড়ে দিতে পারেন অথবা একবারে না পারলে দ্বিতীয়বার তৃতীয়বারও দিতে পারবেন আমি কমেন্টগুলো পড়ব অনেকেই এভাবে প্রশ্ন করছেন না আপনারা অর্ধেক কোন রকম একটা প্রশ্ন করছেন ধৈর্য ধরে প্রশ্ন করতে হবে আমি আবারও বলি যারা ভিডিওটি দেখছেন ধৈর্য প্রশ্ন করতে হবে তো আমি লাইভ থেকে পড়ে আসছি কারা কারা অলরেডি লাইভে যোগদান করেছেন তাদের নামগুলো আমি পড়ছি যারা লাইভে কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো আমি পড়ে আসছি এমডি ইমরান হোসেন প্রধান আপনি স্যার আপনার দেশের বাড়ি কোথায় আপনি জানতে চেয়েছেন ইমরান সাহেব আপনার বাড়ি কোথায় লেখেন নাই তা আপনার বাড়ি যদি কোথায় এখন লেখেন আমি অবশ্যই আমার বাড়ি বলবো তবে আপনার বাড়ি আমার বাড়ি দুজনের বাড়ি বাংলাদেশ জেলা জানতে চেয়েছেন সম্ভবত আপনি নিজের জেলা থানা এবং গ্রামের নাম লেখেন আমি আমার জেলা থানা এবং গ্রামের নাম লেখবো ইনশাল্লাহ আপনি আশা করি লাইভে আছেন তারপরে সম্ভবত থাই ভাষা একজনের আইডি নাম্বার কি আমি নাম না মানে ওনার নামটি পড়তে পারছি না আমি ভাষাও বুঝিনি এটা কী ভাষায় লিখেছে উনি লিখেছেন স্যার আপনার লাইভ সম্পূর্ণ ঠিক আছে ধন্যবাদ আপনাকে টিপু আহমেদ না ব্যবসা আচ্ছা যাই হোক সমস্যা নাই উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ও আবার কত পোমালার পোমালার উনি লিখেছেন ওকে জি ওকে আপনাকেও ধন্যবাদ আশরাফুল আলম হাঁ শুনতে পেয়ে পাচ্ছি ধন্যবাদ শুনতেছি ধন্যবাদ মুক্তার হোসেন আপনি বলেছেন শুনতেছি ধন্যবাদ সাফিন এ সাফিন আপনি প্রশ্ন করেছেন আমার মাজার ডিক্সের সমস্যা টু ক্ষয় আমার বয়স একত্রিশ অনেক ডাক্তার দেখিয়েছি হাত পা অবশ হয়ে জ্বালা করে আপনি কোথায় থাকেন কি করেন আপনার পেশা কি এগুলো আপনি কিছুই লেখেন নাই তবু যেহেতু আপনার ডিস্কের সমস্যা ডিক্সের সমস্যা নিয়ে আমি কয়েক শত পরামর্শ ভিডিও দিয়েছি আপনার এমআরআই রিপোর্টটা যদি এখানে দেওয়া যায় আপনি দিতে পারেন আমি দেখে বলবো তো ডিস্ক সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই নব্বই থেকে পঁচানব্বই রুগিরি অপারেশন বিহীন পুনর্বাসন চিকিৎসা আমরা ডিপিআরসি হাসপাতালে করে থাকি আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রুগীদের সাক্ষাৎকার দেখবেন ফেসবুকেও আছে অনেক রুগী ভালো হয়ে এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসাটা নিতে হবে তো এখন যদি সেটা সম্ভব না হয় আপনি যেটা করতে পারেন আমার কোমর ব্যথার পি এল জনিত একটি ভিডিও আছে এক্সারসাইজগুলো করবেন যে নিয়মগুলো বলছি কীভাবে চলা ফেরা উঠা বসা নিয়ম মানতে হবে নিয়ম যদি না মানেন ডাক্তারে আমার কথা যদি ভুলে যান তাহলে কোমর ব্যথা ভালো হবে না শফিকুল ইসলাম নেক্সট প্রশ্ন করেছেন আপনি স্যার আমার এক বছর যাবৎ পিঠে ব্যথা করে অনেক মেডিসিন খেয়েছি একবারে ভালো হয় না তবে স্যার কিছুদিন আগে পেটে ব্যথা ধরে আমার ডাক্তার দেখায় মেডিসিন দিয়েছে অ্যালজিন ফিফটি মিলিগ্রাম একশো মিলিগ্রাম ইসোলক দিছে এই ওষুধ খেয়ে ভালো হয়ে যায় কিছুদিন না খেলে আবার বাড়ে এখন কী করবো প্রথমত পিঠ ব্যথার কারণে আপনাকে ডাক্তার সাবরা হয়তো ব্যথার ওষুধ দিয়েছে এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার কারণে আপনার পেটে হয়তো গ্যাস্ট্রাইটিস আলসার বা অন্য কোনো রোগ হয়েছে সেটার আবার ওনারা ব্যথার এই পেটের জন্য অ্যালজিন বা পেট ব্যথার গ্যাস্ট্রিকের ওষুধ ওষুধ দিয়েছে তো আমার মনে হয় পিঠ ব্যথার সমাধানটা যদি আপনি আগে করেন তাহলে আর পেটের এই ব্যথার ওষুধও খেতে হবে না পেট ব্যথার কোনো কিছুই করতে হবে না গ্যাস্ট্রিক এন্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের কোনো ওষুধও খেতে হবে না তো পিঠ ব্যথার চিকিৎসাটা আপনি আগে করেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট উপদেশ ইমরান হোসেন প্রধান আপনি লিখেছেন আমার বুকে বাম পাশে চিন চিন করে ব্যথা পরে আমি ইসিজি করিয়েছি আপনাকে পাঠাইতেছি আমার বয়স ছাব্বিশ ওজন আশি কেজি আশি কেজি আপনার উচ্চতা কত ইমরান সাহেব একটু উচ্চতা লাগবেন আফজাল হোসেন আর পাঠান ইসিজি পাঠান আমি দেখে দিচ্ছি আফজাল হোসেন রবিন স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আর যারা কোনো ছবি কমেন্ট দিবেন তারা ইনবক্স আমার ইনবক্সে দিবেন না আপনারা এই যে লাইভের কমেন্টে এসে কমেন্টে লেখেন আমি আবারও বলছি লাইভের কমেন্টে এসে কমেন্টে লেখেন কমেন্ট দেখে আমি উত্তর দিব এম ডি আশিক আশিক লেখছেন আসসালাম স্যার ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লা বাতু আপনার ওখানে একবার আমি গিয়েছিলাম ট্রিটমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা কোনো সমস্যা হচ্ছে কিনা যদি হয় আপনি আগের কাগজপত্র সহে আমাদের ডিপিআসি হাসপাতালে আসবেন আমি আপনাদের দোয়া অবশ্যই আপনাদের দোয়া চাই সুস্থ থাকার জন্য আল্লাহর অশেষ মেহরবানিতে এই করোনাকালীন সময়ে নিয়মিত রুগী দেখে যাচ্ছি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাতে আমি আপাতত রুগী দেখা বন্ধ রেখেছি আপনারা দিনের বেলা এসে আমাকে দেখিয়ে যেতে পারবেন আর আশিক সাপ আপনার যদি কোনো সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন এমডি ডি ফারুক স্যার কেমন আছেন জি ফারুক সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আপনি আশা করি ভালো আছেন মাহফুজ লিমন স্যার আপনি কেমন আছেন জি মাহফুজ লিমন সাহেব আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার বাবা মা ভাই বোন আপনার পরিবারের সকল সদস্য সবাই মঙ্গল কামনা করছি সবাই যেন আপনারা ভালো থাকেন সাবধানে থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন স্বাস্থ্যবিধির অন্যতম হচ্ছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন যদি কারো কোনো চশমা থাকে এই চশমাগুলো এখন কিনতে পাওয়া যায় আপনারা দেখছেন দেখেন চশমা হ্যাঁ প্লাস্টিকের একেবারে সব জায়গায় পাওয়া যায় ওষুধের দোকান বাহিরে যে কোনো জায়গায় এই চশমাটা এটা জিরো হ্যাঁ জিরো পার আপনাদের কাছেও পাওয়া যাবে দেখেন ইজি এই জাতীয় গ্লাস ব্যবহার করবেন যদি কারো চোখের সমস্যা না থাকে আর চোখের চোখের সমস্যা থাকে তিনি আপনার নিজের সাংলা মানে চশমাটা ব্যবহার করলেই হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সম্ভব হলে এরকম ছোটো হ্যান্ড স্যানিটাইজার সবসময় সাথে রাখবেন কারণ সবসময় সাবান পাওয়া যাবে না পানি পাওয়া যাবে না হাত ধোয়া যাবে না তো হ্যান্ড স্যানিটাইজারটা সুবিধা আর বি কেয়ারফুল এগুলা কিন্তু কোনোভাবে মুখে যেন নাকে মুখে চোখে না যায় তাহলে বড় মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে এবং আগুনের কাছে না যায় শিশুদের কাছে না যায় এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন বাসায় আসলে আপনার যে ড্রেসটা বাইরে পরে গিয়েছেন সেটা আলাদা রেখে আপনার সাবান পানি বা ডিটারজেন্ট পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দেবেন এভাবেই চলেন ইনশাআল্লাহ আর এই করোনার শুরুতে আমি অনেকগুলো বুকের ভিডিও দিয়েছি চেস্ট কীভাবে শ্বাসকষ্ট এড়ানো যায় সেই ভিডিও দিয়েছি বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি জিঙ্ক ট্যাবলেট খেতে বলেছিলাম টানা দুই মাস রাতে একটা করে জিঙ্ক ট্যাবলেট খাবেন এবং যাদের ভিটামিন ডি এর লেভেল কম আছে তারা ভিটামিন ডি খেতে পারেন সেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় খেতে পারেন কোনো অসুবিধা নাই ভিটামিন সি খেতে পারেন এগুলা আমাদের বডি ইমিউনিটি বাড়া আমি এটা আগে বলেছিলাম আশরাফুল আলম আপনি লিখেছেন স্যার আমি প্রতিটা ভিডিও শেয়ার করি আমার গ্রুপে গ্রুপের নাম ডাক্তারের সাথে স্বাস্থ্য পরামর্শ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই কাজটি আমি বলবো এটা একটা আমল হিসাবে গণ্য হবে কারণ আমাদের মৃত্যুর পর যে কাজগুলা আমরা রেখে যাব জনকল্যাণে আমাদের যে কাজগুলা আমাদের যেই অ্যাক্টিভিটিসগুলা আমাদের যেই বংশধর রেখে যাব তারা যদি ভালো কাজ করে বা আমাদের কাজগুলা আমাদের সবগায় জারিয়া বা আমরা যে কোনো কিছু করে যাই সেটা যদি আমাদের মৃত্যুর পরেও সেটা কিন্তু আমাদের আমল নামায় লেখা হইতে থাকবে তো আপনি অবশ্যই যেহেতু একটা ডাক্তারের পরামর্শমূলক ভিডিও শেয়ার করেছেন ইনশাল্লাহ মহান আল্লাহ ফক আপনার এটা আপনার আমল নামায় লিখে দিবেন কারণ এই ভিডিওটা জনকল্যাণে কারো না কারো একটা লোকের হলেও উপকারে আসবে তো এইটা আপনার জন্য সদগা জারিয়া হবে এই যে অনেকের ধারণা যে সদগা জারিয়া মানে একটা মসজিদ তৈরি করে দেওয়া বা মাদ্রাসা তৈরি করে দেওয়া হ্যাঁ ওগুলোও আছে পাশাপাশি আপনি একটা ভালো বই লেখলেন জনগণের জনকল্যাণের মানব কল্যাণে মানব জাতির উপকারে সেটাও মৃত্যুর পরে সদগা জারি হয়ে যাবে আপনি ভালো একটা ভিডিও শেয়ার করলেন ভালো ভালো কথাগুলোকে জনগণে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে ডাক্তারদের পরামর্শ বিভিন্ন উপদেশ ইসলামের বাণী এগুলো আপনারা যদি শেয়ার করেন সেগুলো সদগায় জারিয়া হিসাবে থাকবে এবং আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে ইভেন কি মৃত্যুর পরও আমাদের সকলের আমল নামায় সেটা যেতে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনার যে ইসিজিটা পাঠানোর কথা আপনি এখনও পাঠান নাই আমি ওয়েট করতেছি আপনার ইসিজিটা একটু ইয়া করেন ইনশাল্লাহ আমি উত্তর দিব দেখে আর আরেকটি কথা বলি আমার লাইভ মানে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না বা কারণ নেটে মাঝে মাঝে এখানে হাসপাতালে একটু সমস্যা হয় আমি এখন আমার যে চেম্বার আছে আরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড চ্যাম্বার আমার ব্যক্তিগত চেম্বারে বসে লাইভটি করছি এখানে ইন্টারনেটের মাঝে মাঝে সমস্যা হয় অজানা আলামিন আলামিন সাহেব আপনি অজানা কেন এই যে আপনাকে জেনে ফেললাম আপনাকে যাই হোক আল আমিন অজানা আলামিন সাহেব লিখেছেন আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বারাকাতু আপনি ভালো আছেন আমি আপনার ভাতিজা আমার নাম আল আমার কোন ভাতিজা আপনি ক্লিয়ার লেখেন নাই আলামিন নামে আমার জানা মতে কোনো ভাতিজা নাই যাই হোক সবাই আমার ভাই এবং সবাই ভাইয়ের ছেলেই মানিয়েছে ভাতিজা ধন্যবাদ স্যার আমার আমার দেশ তিন বছর যাবৎ শুধু হাঁটুতে ব্যথা কোথাও ঘুরতে গেলে তখন ব্যথা উঠে কাজে সহযোগিতা করি হাঁটুতে হা ডান হাঁটুতে ব্যথা করে মাঝে মাঝে বাম হাঁটুতে ব্যথা ছিল এখন বাম পায়ে ব্যথা নেই এখন কিছুটা ব্যথা আছে সেক্ষেত্রে আমি কি করতে পারি ওজন তিন হাজার চারশো আটত্রিশ কেন লিখছেন ওজনটা একটু ক্লিয়ার করেন উচ্চতা ফুট ইঞ্চি যে আলামিন আপনি কি করেন কোথায় বা কোথায় থেকে প্রশ্ন করেছেন সেটা লেখেন নাই যাই হোক হাঁটু ব্যথা নিয়ে আমি অনেক ভিডিও করেছি হাঁটু ব্যথা দেখবেন কিছু এক্সারসাইজ দেওয়া আছে তো সব হাঁটু ব্যথা রুগীদেরকে আমি বলবো হাঁটু ব্যথায় চেয়ারে বসে নামাজ পারবেন না এবং চেয়ারে বসে নামাজ পড়া সংক্রান্ত আরেকটা ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে স্বাভাবিক উড্বোস করে নামাজ পড়তে হবে উঠবোস করে নামাজ যে পড়তে পারবেন না সে ফ্লোরে বসে হাঁটু ভেঙে বসে ফ্লোরে বসে নামাজ পড়বেন যে ফ্লোরে বসে নামাজ পড়তে পারবেন না সে শুয়ে শুয়ে নামাজ পড়বেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না সেই ক্ষেত্রে স্বাস্থ্য মতে সম্পূর্ণ নিষেধ এতে হাঁটু আরও নষ্ট হয়ে যায় এবং বিশিষ্ট ওলামায় কারাম বলছে চেয়ারে বসে নামাজ পড়া আল্লাহর সাথে বেয়া দফির আমি কথাগুলো রেফারেন্স সহকারে বলছি উইদাউট রেফারেন্স কোনো কথা বলছি না ওয়ার্ল্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের কথা অনুযায়ী রিসার্চ ওয়ার্ক প্রচুর রিসার্চ ডাটা আমার কাছে আছে অ্যাকর্ডিং টু বই অ্যাকর্ডিং টু টেক্সট বুক বিভিন্ন অর্থোপেডিক সার্জন নিউরো বিভিন্ন ফিজিক্যাল থেরাপিস্ট এবং পুনর্বাসন পেইন স্পেশালিস্টদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমি কথাগুলো বলছি চেয়ারে বসে নামাজ পড়া যাবে না উদ্বস করে নামাজ পড়বেন উচ্চতা ওজন যদি বেশি হয়ে থাকে ওজন কমিয়ে ফেলতে হবে ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে নিজেকেই নিজের ওজন কিভাবে কমাবেন ডিসিশন নিতে হবে শুধু কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খাবেন পাশাপাশি সব খাবারই খাবেন কিন্তু পরিমিত খিদা না লাগলে খাওয়ার কোনো দরকার নেই আর নিয়মিত প্রতি সোম এবং বৃহস্পতিবার নফল রোজাগুলা রাখবেন আল্লাহাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এতে আপনার শরীরের বিভিন্ন রোগ কমে যাবে পাশাপাশি সোয়াবও আপনি কামাতে পারবেন ওজন কমে যাবে বিভিন্ন রোগ বালা মুসিবত কমে আসবে শরীরে আপনার হালকা হবে হাঁটু ব্যথার জন্য বেস্ট এক্সারসাইজ যারা পুরুষ মানুষ আছেন যারা চাই সাইকেল চালাতে পারেন সাইকেলটা বেস্ট মহিলারা এত হতাশ হওয়ার কোনো কারণ নাই মা বোনরা যারা আছেন তারা স্টেটিক সাইক্লিং করতে পারেন স্টেটিক সাইকেল বাসায় কিনতে পাওয়া যায় সেটাও যদি মানে বাজারে কিনে বাসায় করতে পারেন সেটাও যদি আপনাদের দ্বারা সম্ভব না হয় শুয়ে শুয়ে সাইক্লিং আমি আমার হাঁটু ব্যথার চিকিৎসার ক্ষেত্রে ভিডিও দিয়েছি আরও বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি কোয়াড্রিসেপ স্টেটিক এক্সারসাইজ কোয়াড্রিসেপ স্ট্রেনিং এক্সারসাইজ হ্যাঁ নিউরোডাইনামিক এক্সারসাইজ এগুলো আমি দিয়েছি এগুলা ইউটিউবেও পাওয়া যায় সেগুলো দেখে করবেন আর ব্যথার ক্ষেত্রে অজানা আলামিন সাহেব আশা করি আপনি এসিক্লোফেন একটা আপনার জন্য বেটার হবে টানা এক মাসও খেতে পারেন একটা করে দুই বেলা সাথে ট্যাবলেট ইসোমি প্রাজল এবং ট্যাবলেট কোরাল ক্যালসিয়াম খুবই উপকারী টানা দুই মাস ক্যালসিয়াম বেশি দিন খাওয়া যাবে না ক্যালসিয়ামের লেভেল দেখে নিতে হবে ব্লাডে সিরাম ক্যালসিয়াম লেভেল যদি কম থাকে অবশ্যই ক্যালসিয়াম খেতে হবে আর যদি কম না থাকে শুধু শুধু ক্যালসিয়াম খেয়ে অন্য রোগ তৈরি করা কিডনি স্টোন গল ব্লাড স্টোন হতে শুরু করে শরীরে বিভিন্ন খিচুনি জাতীয় সমস্যা হতে পারে ক্যালসিয়ামেরও সাইড ইফেক্ট আছে প্রত্যেকটা সাপ্লিমেন্টের সাইড ইফেক্ট আছে ভিটামিন ডি আমরা খেতে বলছি যেটার জেনেরিক নেম কলি ক্যালসি এই কলি ক্যালসিফেরলও যদি বেশি খান তাহলে ফিট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন এটা কিন্তু আমার কথা না অ্যাকর্ডিং টু টেক্সট বুক এবং রিসার্চ ওয়ার্ক এবং ভিটামিন ডি এরও সাইড এফেক্ট আছে সো আপনারা সুবিধা মতো ভালো একটা অথেন্টিক ডায়াগনস্টিক হাসপাতাল লেবে। স্পেশালি হসপিটাল লেবে যদি আপনারা ব্লাড ক্যালসিয়াম এবং ভিটামিন ডি লেভেলটা দেখে দেন খান এটা আপনাদের জন্য মঙ্গল সেলফ করতে পারেন এতে ডাক্তারের কোনো রেফারেন্স দরকার হবে না নিজে গিয়ে বলবেন যে আমি ভিটামিন ডি এর লেভেল এবং ইনজেকশন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের লেভেল দেখব মাহমুদুর রহমান ভুইয়ান সোহেল লিখেছেন এইস আটত্রিশ ওজন ফিফটি ফাইভ কেজি আনডিসপ্লেসড কমিউনিটেড ফ্র্যাকচার আপার পার্ট অফ ফিবুলা উইথ সারাউন্ডিং অফ সফ টিস্যু ইডিমা পায়ে হাঁটুর ব্যথা পরা কি করব বলবেন প্লিজ অবশ্যই বলার জন্য আসছি লাইভে আনডিসপ্লেসড কমিউনিটেড ফ্র্যাকচার বলতে বুঝাইছে ওনার ফিবুলাটা ভেঙে গিয়েছে এবং অনেকগুলা হ্যাঁ ছোট ছোটো টুকরো হয়ে গিয়েছে কিন্তু সরে যায় জায়গা মতো আছে। তো ফিবুলা ফ্রাকচার হয়ে সরে যদি না যায় জায়গা মতো থাকে এইটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই যদি কিছুদিন প্লাস্টারিং করে রাখেন এটা ভালো তাহলে এটা হিল হয়ে যাবে চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ আফটার দ্যাট আপনাকে এক্সারসাইজ করতে হবে হোয়া হুইচ এক্সারসাইজ হাঁটুর নি মোবিলাইজিং এক্সারসাইজ লোয়ার মোবিলাইজিং এক্সারসাইজ লোয়ার লিম মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ লোয়ার লিম নার্ভ নিউরোডাইনামিক এক্সারসাইজ পাশাপাশি সফট ইস্যু যদি ইডেমা থাকে প্রাইমারি অবস্থা কিছুদিন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন এই সকল ক্ষেত্রে যদি পুরাতন হয়ে থাকে ফ্লুক্লক্সাসিলিন খুব অ্যাক্সিলিন কাজ করবে ক্যাপসুল ফ্লুক্লক্স বা ফ্লুক্লক্সাসিলিন বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় সেটা একটা করে বেলা টানা সাত থেকে দশ দিন খেতে পারেন আর পাশাপাশি এই ক্ষেত্রে আপনি ন্যাপ্রোক্সেন গ্রুপের ব্যথার ওষুধ কিছুদিন খেতে পারেন ন্যাপ্রোক্সেন ফাইভ হান্ড্রেড একটা করে বেলা ব্যথা হলে খাবেন আদারওয়াইজ দরকার নাই। ট্যাবলেট ইসোমিপ্রাজল একটা করে দুবেলা টোয়েন্টি এম জি ব্যথার ওষুধের সাথে খাবেন তারপরও সমাধান না হলে আপনাকে একজন রিহাবিশ রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ পুনর্বাসন ডিসেবিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে আরিফুল ইসলাম স্যার আমার এল ফোর এবং ফাইভের মাঝের ডিক্সের সমস্যা আমার বয়স সাতাইশ আমি সিঙ্গাপুরে থাকি আমি ছুটিতে গিয়ে আসার পরে আমার আপনার খবর জানলাম ফেসবুক থেকে ভারী মালামাল উঠাতে গিয়ে দু হাজার সতেরোতে ব্যথা পায় কোমরে আমার এখন কি করা উচিত আমি আবার একুশ সালের এপ্রিলে আসবো তখন আপনাকে দেখাবো আমি বুক উঠানোর ব্যায়াম করি তাতে কোমর ব্যথা কমে তবে ডান পায়ে ব্যথা নামে পায়ের তলাতে ব্যথা করে জি আরিফুল ইসলাম সাহেব খুবই দুঃখিত যে আপনি হয়তো দেশে আসছিলেন আর চিকিৎসা ঠিক মতো নিতে পারেন নাই তো আপনি আমার ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে দেখবেন পি এল আইডির একটা এক্সারসাইজ আছে বা কোমর ব্যথার কয়েকটা এক্সারসাইজ আছে মানে কয়েকবার দিয়েছি অনেক আগের এক্সারসাইজ পরে এক্সারসাইজ ঠিক ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন দেখে সেই এক্সারসাইজগুলো আপনি ঠান্ডা মাথায় নিশ্চিন্তে করতে থাকেন অনেকগুলা দেওয়া আছে কোমর ব্যথার পিএলআইডির এক্সারসাইজ যদি করতে গিয়ে কোনো এক্সারসাইজ আপনার কাছে ভালো না লাগে বা ব্যথা বাড়ে সেটা বাদ দিয়ে বাকিগুলো করবেন আর আপাতত আপাতত বলতে আমি বোঝাচ্ছি জি একুশ সাল আল্লাহ রহমতে আসা না পর্যন্ত আপনি যদি বেঁচে থাকেন আমিও বেঁচে থাকি এর মধ্যে আপনি সামনে ঝুঁকে যে অ্যাক্টিভিটিসগুলো আছে আপনি আমার ইউটিউবে গিয়ে কমিউনিটিতে যাবেন কমিউনিটি অপশনে ভিডিও না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন করে কমিউনিটি অপশনে যাবেন অপশনে গিয়ে এই জাতীয় একটা কাগজ পেয়ে যাবেন সঠিক দেহভঙ্গির হ্যাঁ ওটা দেওয়া আছে ওটাকে ডাউনলোড করে নেবেন দেখে এইখানে যে ভুলের কারণে এই জাতীয় আপনার মতো সমস্যা হয় ডিক্সেন সেই ভুলগুলো দেওয়া আছে জাস্ট ওই ভুলগুলো টেকনিক্যালি ট্রাই করবেন অ্যাভয়েড করা যেন না করা হয় তাহলে ভালো থাকবেন আর যেহেতু পাশাপাশি আপনার বলছিলেন ব্যথা আছে পায়ের তলায় ব্যথা করে জ্বালা পরা সম্ভবত বলছিলেন সেই ক্ষেত্রে আপনি ক্যাপসুল প্রি গাভালিম পঁচাত্তর এম জি একটা করে দুবেলা খেতে পারেন ট্যাবলেট মিকোবেলামিন একটা করে দুবেলা দুই মাস তিন মাসও খেতে পারেন সমস্যা নেই আশা করি ভালো থাকবেন সিঙ্গাপুরে আসেন নিরাপদে থাকেন দেশের জন্য অবশ্যই আপনারা আমরা বলবো যে ফরেন যুদ্ধা আমাদের জন্য যে রেমিটেন্স যুদ্ধা আপনারা হ্যাঁ আচ্ছা জি শফিকুল ইসলাম সাহেব আপনি আপনার উনত্রিশ বছর বলেছেন জি ধন্যবাদ আমি ইতিপূর্বে আপনাকে উত্তর দিয়েছি আশা করি ভিডিওটা আপনি দেখছেন যদি কোনো কারণে মিস হয়ে থাকে কারও কোনো উত্তর পেতে বা ভুলে মানে খেয়াল করেন নাই তাহলে লাইভ শেষ হলে অবশ্যই ভিডিওটি ফেসবুকে থাকবে সেটা আবার আপনার ওই অংশে গিয়ে টেনে একটু দেখে নেবেন আশিক সাহেব লিখেছেন স্যার আমার ডিস ডিসপ্লে থেকে সাইড হয়েছে তো আমি একবার ওজন গ্যাস ইনজেকশন দিয়েছিলাম এখন আবার কি আমি দিতে পারবো কত টাকা লাগতে পারে ওজন গ্যাস ইনজেকশন দেওয়াতে যদি আপনার উপকার হয়ে থাকে আবার দিতে পারবেন আর যদি উপকার না হয়ে থাকে দেওয়ার কোনো দরকার নেই ইসমাইল খান আপনি লিখছেন স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ বাইশ পাঁচ দুই হাজার বিশ তারিখে আমার সমস্যা বলেছিলাম আমি ইসমাইল খান চান্দপুর ফরিদগঞ্জ আচ্ছা বয়স ছত্রিশ ওজন বাহাত্তর উচ্চতা পাঁচ ফিট চা ওজন উচ্চতা বয়স অনুযায়ী সব ঠিক আছে আমি দুই বছর আগে খেলতে গিয়ে ডান হাঁটুতে ব্যথা পেয়েছি ডাক্তার ও সুস্থ হইনি নামাজ পড়তে ডান হাঁটুতে ব্যথা করে একটুখানি হাঁটলে অনেক ব্যথা করে রাতে ঘুমাতে গেলে হাঁটুর ভিতর যন্ত্রণা করে তবে হাঁটু ভাস করলে শব্দ করে কটকট শব্দ হলে ব্যথাটা কমে যায় আপনি পঁচিশ পাঁচ দু হাজার বিশ তারিখে ওষুধ দিয়েছেন মারভেন একশো এম জি ওরাল ডি ক্যালসিয়াম কার্বোনেট এক লোসেকটেল খাচ্ছি ব্যথা একটু কমেছে কিন্তু হাঁটাহাঁটি করলেই ব্যথা করে কী করবো বুঝতে পেরেছি যেহেতু অনেক দিন হয়েছে আপনার হাঁটুর একটা আই করে দেখতে হবে পাশাপাশি আপনাকে হয়তো অ্যাডভান্স কিছু থেরাপি করতে হতে পারে এই ক্ষেত্রে পিআরপি খুবই অ্যাক্সিলেন্ট কাজ করে পিআরপি থেরাপি অথবা প্রোলো থেরাপি খুবই কার্যকরী আর আপনি এক্সারসাইজ করতে হবে যে হাঁটুর যে এক্সারসাইজ স্পেশালি সাইকেল চালানো সাইক্লিং বাকওয়ার্ড রিসেপ্ট স্ট্রেনিং এক্সারসাইজ আমি ইউটিউবে আমার ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে দেখে একটু শিখে করে নি করবেন আশা করি উপকারে আসবেন ইনশাআল্লাহ রাধা দাস গুপ্তা স্যার আমার মায়ের বয়স আটান্ন আমার মায়ের দুই হাঁটু ব্যথা ফুলে গেছে বাম হাঁটু লম্বা করে টানতে পারছে না কি করণীয় একটু বলবেন কি স্যার জি আপনার মা সম্ভবত অস্ট্রিওথ্রাইটিস নি মানে হাঁটুতে হাড় ক্ষয় রোগে ভুগছেন তো ওনার ডায়াবেটিস আছেন কি না সেটা লেখেন নাই যাই হোক যদি ডায়াবেটিস থাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে ওনাকে রিহ্যাব থেরাপি করতে হবে তো পাশাপাশি আপনি আপাতত ট্যাবলেট এসি ক্লোফেন একটা হান্ড্রেড এমজি একটা করে দুবেলা পনেরো দিন খাওয়াবেন পাশাপাশি ক্যাপসুল ওমিপ্রাজল টোয়েন্টি এম জি একটা করে দুবেলা খাবে ওনাকে ট্যাবলেট কোরাল ক্যালসিয়াম ডি কোরাল ক্যালসিয়াম একটা করে রাতে দুই মাস খাওয়াবেন এতেও যদি না কমে আর আমার ইউটিউবে গিয়ে হাঁটু ব্যথার যে এক্সারসাইজগুলো ভিডিওগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলা করবে ব্যথায় গরম শেক দিবে এতেও যদি না কমে ওনাকে হয়তো নিকটস্থ কোনো বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে ধন্যবাদ আশা করি আপনি উত্তর পেয়েছেন জি সাহেব আপনি আবার আবার প্রশ্ন করেছেন ধন্যবাদ আমার নাম আলামিন আপনার পেশান মোহাম্মদ আবু ইউসুফ আচ্ছা জি বলেন আমার পেশান সে আপনার সম্ভবত বাতিজ হয় নাকি আমি একটু পড়ি আপনার কাছে প্রতিনিয়ত চিকিৎসা নে। আপনার হসপিটালে চিকিৎসা নিয়েছে এসেছে ওনার ভাতিজা আমি ও আচ্ছা জি ধন্যবাদ আলমিন সাহেব দুঃখিত আমি পড়তে গিয়ে হয়তো মানে দ্রুত পড়ছি বুঝতে অসুবিধা হয়েছে আপনি আপনি হচ্ছে আমার যে পেশান আবি ইউসুফ সাহ যে আমি চিনি ইউসুফ সাহ দরবেশ মানুষ ঠিক না ইউসুফ সাহেবের ভাতিজা আপনি বুঝতে পারছি কী হয়েছে আপনার ওজন সত্তর কেজি সেক্ষেত্রে আমি বলছি যে বুঝতে পেরেছি বয়স আটত্রিশ এক হাঁটুর ব্যথা চলে গেছে ডান হাঁটুর ব্যথা করে আমি সেলুনে কাজ করি জি সেলুনে অনেক সময় কাজ করতে দাঁড়িয়ে থাকতে হয় টানা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না আলামিন সাহেব একটু পায়চারি করবেন আর ইতিপূর্বে আমি প্রশ্নের উত্তর দিয়েছি কি করতে হবে যে এক্সারসাইজগুলো হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ সেটা অবশ্যই আপনি করবেন আর যদি ঢাকা বা বাংলাদেশে থাকেন সময় সুযোগ মতো আমাকে দেখিয়ে যাবেন জি ওমর ফিরোজ মানিক স্যার আমি রিয়াদ থেকে আলহামদুলিল্লাহ অনেক দূর সৌদি আরবে রিয়াদ ঠিক না আমার মায়ের বয়স আচ্ছা মা আপনার ষাট বা পঁয়ষট্টি হবে আমার মায়ের বেশ কয়েক বছর ধরে ডান হাতুর ডান হাতের কনুইয়ের উপরের জয়েন্টে ব্যথা আপনার পরামর্শ কামনা করি জি ধন্যবাদ আসলে ষাট পঁয়ষট্টি বছর বয়সে ব্যথা হতেই পারে মহিলাদের স্পেশালি বিভিন্ন ব্যথা হয় যদি ডায়াবেটিস থাকে সেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা অনেক সময় রোটেটার কাপ সিনড্রোম বা পেইনফুল আর্ক সিনড্রোম বা সুপ্রাসপ্যানেটাস স্ট্যান্ডিনাইটিস ব্রা যে এখন ভ্যাকটার্ম হয়ে গিয়েছে ফ্রোজেন শোল্ডার এই জাতীয় সমস্যা হতে পারে কনৈইতে ব্যালবোতে বিভিন্ন সমস্যা যেমন টেনিস অ্যালবো গলফার স্যালবো বার্সাইটিস আর্থ্রাইটিস অনেক কিছু হতে পারে তো আসলে আপনার মাকে দেখে হয়তো আরও ডিটেলস ডাটা লাগবে এক্সরে বা এই যে তো ব্লাড টেস্ট করে দেখতে হবে আপনি আপনার মাকে আপাতত ওই জায়গায় কুসুম গরম শ্যাক হট ওয়াটার ব্যাগ দিয়ে ভালো বা হিটিং প্যাড ইলেকট্রিক হিটিং প্যাডও কিনতে পাওয়া যায় সহনীয় গরম দিতে বলেন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করে ব্যথানাশক কোনো ক্রিম স্পেশালি গাবা পেন্টিন ক্রিম হ্যাঁ গাবা পেন্টিন ক্রিম যদি পাওয়া যায় দুবেলা তিনবেলা চারবেলাও লাগানো যাবে ব্যথা লাগিয়ে গরম শেঁক দিতে বলেন আর কিছু ব্যায়াম আমার ইউটিউবে দেওয়া আছে হাতের ব্যায়ামগুলি দেখে দেখে ওনাকে আপনি শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ ইসমাইল খান লেখসেন স্যার আপনার সকল ভিডিও শেয়ার করি স্যার আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন আপনার পরিবারকে সুস্থ রাখুন আমিন ধন্যবাদ আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার প্রেরণা আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন আমি ইতিপূর্বে বলেছি যেহেতু ভিডিওগুলা আমরা মানুষের চিকিৎসা সংক্রান্ত উপদেশ দিয়ে থাকে আমি অবশ্যই এটা আপনার সদগেয়ে জারি হিসাবে আজীবন আপনার এই যতদিন ভিডিওগুলা অনলাইনে থাকবে ততদিন সদগ্যে জারি হিসাবে আপনার আমল মহান আল্লাহ ফাঁক লিপিবদ্ধ করে দিবেন এই কথাটা আমি নিজের মুখের মানে আমার কথা না অ্যাকর্ডিং টু ইসলামী স্কলার তাদের কথা এম ডি ইমরান হোসেন প্রধান লিখেছেন স্যার আমি কমে কমেন্টে ইসিজি ফটো পাঠা পাঠাউতে পারছি না আমি কি আপনার মেসেজ এ দিব কিনা কেন কমেন্টে ছবি যেভাবে পাঠায় জাস্ট দিয়ে দিয়েন আমি আজকে না হয় যদি পাই না পরে আবার উত্তর দেবো ইনশাআল্লাহ ইনবক্স আমার বন্ধ আছে ইনবক্সটা আমি বন্ধ করে রেখেছি বুকে বুকের ব্যথা অনেক কারণে হ্যাঁ তো ভয়ের কিছু নেই হ্যাঁ ইসিজি দেখবেন নিচে একটা কমেন্ট আছে কমেন্টে একটু পড়েন ওখানেও বলা থাকে নর্মাল বা বড় কোনো সমস্যা আছে কি না তো বুকের ব্যথা অনেক সময় যে সমস্যা হয়ে থাকে আপনি একটু ইয়ে খেতে পারেন সবচেয়ে ভালো হবে আপনি এই ওষুধটা সেটা হচ্ছে ইস ওমিপ্রাজল মাপস এই টেকনোলজিটা আসছে ট্যাবলেট ইস ওমিপ্রাজল মাপস টোয়ান্টি এম জি একটা করে দুবেলা খান আর সাথে আপনার ডায়াবেটিস না থাকলে পেঁপে খাবেন মানে কিছুটা হলুদ হয়েছে মানে কিছুটা পাকছে পুরো পাকা না আধা পাকা পেঁপে আপনি রেগুলার খাবেন হ্যাঁ চাবিয়ে মানে কাঁচা খাবেন আধা পাকা পেঁপে মোজাফর হোসেন রুবেল জি জাজা আল্লাহ খায়ের ধন্যবাদ আরিফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ ফাক না খায়ের দ্বারা করুক আমিন আপনাকে আল্লাহ ফাক ভালো রাখুক সবার মঙ্গল কামনা করি আনিসুর রহমান সালাম সার ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহাত করোনার জন্য অ্যাডভান্স কি ওষুধ খেতে পারি অর্থাৎ বড়ি রেসিস্টেন্স বাড়াতে পুরো ফ্যামিলির জন্য উপদেশ দেন প্লিজ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন আপনার মাধ্যমে বাকি সকল রুগীকে বলতে চাই করোনার জন্য করোনার ভয়ে অ্যাডভান্স কোনো ঔষধ খাবেন না খাবেন না খাবেন না বাংলা ভাষা এতে মারাত্মক স্বাস্থ্য হুমকিতে পড়ে যেতে পারেন করোনা যদি হয়েই যায় সবাই মৃত্যুবরণ করে না আমার পরিচিত প্রচুর রুগী করোনা আক্রান্ত হয়েছে সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে ডাক্তারদের বিভিন্ন চিকিৎসা ইভেন অনেকে বাসায় বসে চিকিৎসা ভালো হয়ে গিয়েছে আর করোনার জন্য একমাত্র হবে টিকা তো টিকা আবিষ্কার এখনও হয়নি বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা ট্রাই করছে বড় বড় ওষুধ কোম্পানি ট্রাই করছে বড় বড় বিভিন্ন যারা টিকা আবিষ্ মানে নিয়ে কাজ করে বিভিন্ন যেমন হ্যাপাটাইটিস বি সি বিভিন্ন যে বা পোলিওর টিকা যারা আবিষ্কার করেছে তারা ট্রাই করছে যদি টিকা চলে আসে ইনশাল্লাহ আপনিও টিকা পাবেন আমিও পাবো তো অ্যাডভান্স কোনো ওষুধ খাওয়া দরকার নাই নাম্বার ওয়ান আর বডি ইমিউনিটি বা রেজিস্ট্যান্স বাড়াতে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন ঠিক করোনার আগেই আমার ইউটিউবে যাবেন গিয়ে দেখবেন অনেক পুরাতন ভিডিও আছে কিন্তু অনেক জনপ্রিয় কিছু ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ আমার তারা ব্লক করে দিয়েছে তাদের কথা হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে করোনা কথা লেখা থাকলে ভিডিওগুলো তারা ব্লক করে কিন্তু ওই ভিডিওগুলোতে এবং কিছু ভিডিও আপনি খেয়াল করবেন বডি রেজিস্ট্যান্স বা ইমিউনিটি বাড়ানো যায় কিনা এগুলো এখনও আছে অনেক শেয়ার হয়েছে অনেক সাবস্ক্রাইব বেড়েছে এগুলোর কারণে সেগুলো একটু দেখবেন তারপর আমি আপনাকে বলছি জি প্রতিদিন জিঙ্ক ট্যাবলেট খাবেন প্রতিদিন দরকার নাই একদিন পর পর একটা করে ট্যাবলেট জিঙ্ক যারা বয়স্ক লোক যাদের বয়স আঠারোর উপরে বা দশের উপরে বা পনেরোর মতো বয়সও খেতে পারে জিঙ্ক ট্যাবলেট রাতে একটা করে একদিন পর পর খাবেন টানা এক মাস বা দুই মাস কোনো অসুবিধা নেই প্রতিদিন ভিটামিন সি একটা করে খাবেন একদিন পরপর খেলে ভালো বা রেগুলারও খেতে পারেন টানা এক মাস তারপরে ইনজেকশান পোলি ক্যালসিফেরল সেটা হচ্ছে সপ্তাহে একদিন পাঁচ সপ্তাহে পাঁচটা খেতে পারেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এক্সারসাইজ আমি অলরেডি আমার ইউটিউবে দিয়েছি বডি রেজি মানে ইমিউনিটি বাড়ানোর বিভিন্ন এক্সারসাইজ ফুসফুস যেহেতু করোনায় সবার আগে ফুসফুসকে আক্রান্ত করে ফুসফুসে ইমিউনিটি ফুসফুসে লাং ফাংশন ক্যাপাসিটি লাং ফাংশনের মানে হেলদি রাখার জন্য লাংসের যে অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ মাসেলগুলোকে বিল্ড আপ করার জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি এক্সারসাইজগুলো করবেন সব সবচেয়ে ভালো হচ্ছে একেবারে করোনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন সুস্থ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন হ্যাঁ করোনা ইনশাল্লাহ আপনাকে কিছু করতে পারবে না আল্লাহর উপরে ভরসা রাখেন সব কিছুর মালিক আল্লাহ উনি আমাদেরকে সৃষ্টি করেছেন উই আর দ্য মানে মেইন মানে সবচেয়ে এটা মানে আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত মানে সৃষ্টি সেরাজীব আমরা সৃষ্টি সেরাজীব করোনা কোনো সৃষ্টি সেরাজীব না মজার কথা হয়েছে করোনা কোনো একটা নিজে কোনো একটা কোষ নেই তার শুধু আর এন এ হ্যাঁ আর এন এ দিয়ে তারা চলতেছে হ্যাঁ আর এন এ ভাইরাস সো সে আপনার মতো এতো মানে মাল্টিপল কুশীয় প্রাণীও না সে শুধু কলোনি তৈরি করতে পারে যদি কারো বডি ইমিউনিটি কম থাকে সো হাসি খুশি থাকেন পর্যাপ্ত ঘুমান প্রচুর পানি খান যদি মাঝে মাঝে একটু গলা ব্যথা মনে হয় কুসুম গরম পানি খাবেন লেবু শরবত খাবেন তারপরে ডায়াবেটিস না থাকলে হালকা আদার সাথে বা লেবুর সাথে আপনি একটু মধু দিয়ে খেতে পারেন নিয়মিত পানি খান কুসুম গরম পানি খেলে হয় রং চা খেতে পারেন চা চা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি কিভাবে চা বানানো হয় কোন চা কি উপকারে আসে আমার ইউটিউবে গেলে ভিডিওটা পেয়ে যাবেন ও চা খেতে পারেন নিয়মিত হাঁটবেন হ্যাঁ অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স বলি বা আমরা বলি শারীরিক দূরত্ব মেনটেন করে হাঁটবেন এতেই আপনার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আর এটা ফরগেট এটা ভুলে যান নিয়মিত নামাজ পড়েন আল্লাহ ফাঁকের কাছে আমরা সবাই ফানা চেয়ে ওনার কাছে হেল্প চাই ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো ডোন্ট ওরি আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় গত এই করোনা আসার আগের থেকেই রুগী দেখে আসছি নিয়মিত হয়তোবা আমিও আক্রান্ত হয়েছি আই ডোন্ট নো যেহেতু অনেকে সিমটোমেটিক থাকে যে সিম্পটম থাকে না হ্যাঁ অত অ্যান্টিবডি টেস্টটা করতে পারলে বুঝতে পারবো যে অ্যান্টিবডি হয়েছে কিনা সো অরিড হওয়ার কিছু কারণ এমন হতে পারে আপনি আক্রান্ত হয়ে ভালো হয়ে গিয়েছেন আপনি জানেনই না এগুলা মাথায় থেকে ঝেড়ে ফেলে দেন হাসি খুশি থাকেন হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন ফোন দেন কথা বলেন হ্যাঁ এতেই যে আমাদের সামাজিক দৃঢ়তা বাড়ান একজন আরজনের বিপদে আমরা হেল্প করি একজনের কথা শুনি বাচ্চাদের কথা শুনি বাচ্চাদের সাথে আমরা হাসি খুশি থাকি আর করোনা যদি কারো হয়েও যায় বা গলা ব্যথা হয় জ্বর আসে জোন চড়ি ইনশাআল্লাহ যদি নিয়মিত জ্বর আসলে প্যারাসিটামল খাবেন গভর্নমেন্ট বলেছে ফ্যাকজোফেনাডিন খেতে পারেন রাতে একটা করে আবার অথবা অ্যান্টিস্টামিন যে কোনো একটা করে খেতে পারেন যদি এই জাতীয় উপসর্গ দেখা দেয় তারপরেও এত ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের আল্লাহ ফাক এমনিতেই আমাদের প্রতি অবশ্যই অশেষ রহমত কারণ বিশ্বে যা হয়েছে আমাদের দেশে তা হয়নি এর মূল কারণ আমি বলব অবশ্যই আমাদের মানুষের ফিজিক্যাল ফিটনেস ভালো তার ইমিউনিটি ভালো এবং আমরা অন্তত আল্লাহ ফাঁকের প্রতি আমরা কিছুটা হলো আমরা বেশিরভাগ মানুষই আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপরে এই জাতির উপরে তো আমরা যেন আমরা আরও মনোযোগী হই বিধাতার উপরে আমরা আরও বেশি নামাজ রোজা সব পালন করতে পারি ধর্মীয় কাজগুলো আমরা নিয়মিত পালন করতে পারি হাসিখুশি থাকি আমাদের দরকার এখন সামাজিক বন্ধনগুলোকে আরও দৃঢ় করা আমরা কোনো বাবা আক্রান্ত হলে ফেলে রাখবো না কোনো সন্তান আক্রান্ত হলে ফেলে চলে যাব না কোনো আত্মীয় আক্রান্ত হলে আমরা তাকে দূর দূর করবো না আমরা সামাজিকভাবে তাকে বয়কট করব না প্লিজ আমরা সবাই যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ করোনার মতো যে কোনো রোগ বাংলাদেশে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব আমাদের সেই মানুষের সেই আমাদের সেই মনোবল আছে ইনশাআল্লাহ আবির হোসেন আপনি লিখেছেন স্যার আমি ছাত্র আমার বয়স ছাব্বিশ আমার উচ্চতা পাঁচ ফিট এগারো মার্শাল্লা অনেক লম্বা আমার চেয়ে অনেক বড় আপনি লম্বা ওজন আটাত্তর কেজি উচ্চতা অনুযায়ী ওজন মোটামুটি ঠিক আছে বয়সের সাথে একটু উচ্চতার ওজনটা একটু কন্ট্রোলে রাখতে হবে আটাত্তরের জন্য আর না বাড়ে আমার ডিক্স প্রলাপস হয়েছে আমার চিকিৎসক বলেছে আমার এমনি কোনো সমস্যা নাই আচ্ছা ডিস্ক প্রলাপসের কথা সম্ভবত চিকিৎসক আপনাকে বলছে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আমি চেয়ারে তিরিশ মিনিট বসলে কোমর ব্যথা শুরু হয় এখন আমি কি করব। এই সমস্যা দুই বছর আবার বলছেন আপনার সমস্যা নেই আবার বলছেন চেয়ারে বসলে আছে যাই হোক হয়তো দাড়ি কমা ওই পড়তে আমার অসুবিধা হচ্ছে যাই হোক যেহেতু আপনার ব্যথা হয় কোমর ব্যথা হয় আর তিরিশ মিনিট বসলে শুরু হয় ডিস্ক প্রলাপসও আছে আপনার এটাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে তো ডিস্ক প্রলাপস নিয়ে আর আগে কয়েকজনের ভিডিওর কমেন্টের উত্তর আমি দিয়েছি একটু কষ্ট করে দেখে নেবেন তারপর আপনাকে বলবো আমার ইউটিউবে গিয়ে আপনি একটু ডিস্ক প্রলাপজনিত আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো একটু দেখবেন সেখানে যে এক্সারসাইজগুলো দিয়েছি সে এক্সারসাইজগুলো করবেন আর কিছু আমি বল দেহভঙ্গি দিয়েছি দেহভঙ্গিগুলো মেনে চলাফেরা করবেন আর আপনার একটা চিকিৎসা প্রয়োজন আপনাকে রিহ্যাপ থেরাপি করতে হবে সেই ক্ষেত্রে একজন বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও রিহ্যাব থেরাপি স্পেশালিস্টের স্মরণপন্ন হতে হবে আশা করি উত্তর পেয়েছেন যারা প্রশ্ন প্রশ্ন করছেন আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের বয়স ওজন উচ্চতা বা কোথায় থেকে প্রশ্ন করছেন একটু ক্লিয়ার লেখলে আমার জন্য ভালো হয় অনেকে হয়তো লেখতে সময় পান না তারপরও ভবিষ্যতে আমি যখন লাইভে আসব আবার তখন আপনারা ক্লিয়ার সব লেখবেন এতে আপনাদের জন্য আমার জন্য এবং আপনাদের সবার জন্যই ইজি হবে ঠিক না ইনশাল্লাহ রাশেদুল ইসলাম রাসেল লেখছেন রাগ করছেন ভাই কী লেখছেন স্যার সবার কমেন্ট দেখলেন আমারটা দেখলেন না যে যে দেখলাম ভাই কিন্তু কোনো প্রশ্ন করেছেন কিনা কোন কমেন্ট আমি খেয়াল করি নাই আসলে ওই লাইভ থেকে প্রশ্ন দেখে দেখে পড়তে হচ্ছে তো হয়তো অনেক সময় মানে একটার পর একটা আসে আর ইন্টারনেটও প্রবলেম হয় রাগ করবেন আপনার প্রশ্নটা আমি যদি সামনে পাই অবশ্যই উত্তর দিব তবে আমি তো আপনার কমেন্ট পড়লাম মাত্র রাশুদুল ইসলাম রাসেল আশা করি আপনার কিছুটা হইল হ্যাঁ আমার উপরে মন খারাপ করেছেন সেটা কমবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে রবিউল ইসলাম খান হ্যালো স্যার লাইভে ফটো কমেন্ট করব কিভাবে। আপনি যে কমেন্ট লেখছেন না এখন ঠিক এইভাবে ফটোটা ওখানে একটা ইয়ে করে দেন রিপ্লাই ঘরে দেখেন কমেন্টের ঘরে ওখানে ফটোর অপশন আছে গিয়ে ফটোটা দিয়ে দেন দেখেন অনেকে লাইভে দিয়েছে হ্যাঁ এক্স একটা দেখেন রে দিয়েছে দেখেন কিভাবে দিয়েছে একটু কষ্ট করে দেখেন জি মোহাম্মদ এইচ আর চৌধুরী স্বপন স্যার আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমেদুল্লাহ আমি হবিগঞ্জ থেকে বলছি বয়স চল্লিশ বছর আমার কোমরে সব সময় ব্যথা হয় জ্বালা পোড়া করে গরম সেঁক দিলে আবারও আরও বেড়ে যায় ঠান্ডা পানি সেঁক দিলে তাৎক্ষণাৎ জ্বালা পোড়া কমে যায় মাঝে মধ্যে কোমর নিয়ে অচল হয়ে যায় উঠা বসা করলে কোনো কিছুতে ভর দিয়ে উঠা বসা করতে হয় সামনের দিকে ঝুঁকে কিছু করতে গেলে যেন কোমর ভেঙ্গে যাওয়ার উপক্রম হয় পাঁচ থেকে ছয় বছর আগে পা পিস্লে সমত জায়গায় পড়ে গিয়েছিলাম কিন্তু তখন কোনো ধরনের ব্যথা অনুভব হয় না এমত অবস্থা কী করবো স্যার যদি উপদেশ দেন তাহলে আমি খুবই উপকৃত হব লাইভ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ আপনার যে সমস্যাটা এটা প্রথম কথা হচ্ছে আমরা কোমর ব্যথা বা যে কোনো ব্যথা বেদনায় গরম শেক কোথায় দিব ঠান্ডা শেক কোথায় দিব এই জিনিসটা আমি আর আগে একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউবে আছে সেখানে ডিটেলস পেয়ে যাবেন তবে এখানে আমি বলবো যারা দীর্ঘদিন ব্যথা আক্রান্ত অনেক দিন মোট দেন কয়েক মাস তাদের গরম শেক অনেক ক্ষেত্রে উপকারে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ওনার মতো গরম শেক হিতে বিপরীত হতে পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ঠান্ডা বা বরফ শেক দিবেন আর যদি গরম শেখ একবার দুইবার দিয়ে দেখেন অসহনীয় হয় বেড়ে যায় সেই ক্ষেত্রে আমি এর আগে বলেছি যে শেক দিলে গরম বা ঠান্ডা যেটি দেন বা ঠান্ডা দিলেও যদি জ্বালা পরা বা আপনার উপসর্গটা বেড়ে যায় সেটা করা যাবে না তো আপনি যেহেতু ঠান্ডা শেক দেন আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট দুই বেলা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার যেহেতু সমস্যাটা খুব বেশি হচ্ছে আপনার কোমরের একটা এম আর আই করে ফেলতে হবে ম্যাগনেটিক রিজন্যেন্স ইমাজিং এবং ভালো জায়গা থেকে এম আর আইটা করতে হবে যদি এম করার পর আশা করি আপনার সমস্যাটা ক্লিয়ার চলে আসবে আপনি আপাতত কোমর ব্যথাজনিত আমার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে একটু করবেন আর পাশাপাশি কিছুদিন আপনি ট্যাবলেট ট্যাবলেট রেনকজেন প্লাস আর এ এনও এক্স ইএন রেনকজেন প্লাস ফাইভ হানড্রেড এমজি একটা করে দুইবেলা পনেরো দিন খেতে পারেন আশা করি উপকারে আসবে আর ট্যাবলেট ব্যাকলোফেন টেন এমজি একটা করে দুবেলা পনেরো দিন খেতে পারেন দুইটাই খাবারের পর মহসিং সরকার লিখেছেন স্যার আমি মহসিং পুলিশ পুলিশে জব করেন আমার কোমর ব্যথা ভালো হচ্ছে না ওষুধ খাইতেছি ব্যথা কমতেছে না বিশেষ করে কোমর থেকে পিঠে চলে আসে ব্যথাটা কি করব পরামর্শ দিবেন যে মহসিং সাহেব আপনার যে কাগজপত্র যে অবস্থা আছে সেগুলা সহ অথবা আপনি হাসপাতালে যে হট নাম্বার আছে একটু ফোন দেন আপনার পরিচয় দিয়ে আমি যেহেতু আপনি আগে দেখিয়েছেন আমি দেখে দিব অথবা যদি সম্ভব হয় কাগজপত্র সব নিয়ে আবার একটু কষ্ট করে দেখা করেন রিঅ্যাসেস করে ব্যবস্থা নেবেন শাহল্লাহ তো এইটা আমার তিপ্পান্নতম লাইভ ভিডিও তো আমি আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো অনেকেরই প্রশ্নের উত্তর পেয়েছেন অনেকের প্রশ্নের উত্তর পান নাই হয়তো অনেকে মন খারাপ করেছেন মন খারাপ করবেন না ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে পেয়ে যাবেন ইমরান হোসেন প্রধান লেখছেন আমার বাড়ি রামরা। হাজিগঞ্জ সাতপুর আপনার বাড়ি জি আমার বাড়ি রামরা থেকে ঠিক পশ্চিম দিকে মেনাপুর গ্রাম আশা করি উত্তর পেয়েছেন ইমরান সাহেব অনেক কমেন্ট চলে আসছে অনেকের প্রশ্নের উত্তর মানে কমেন্ট পরা যাচ্ছে না মাহমুদুর রহমান ভুইয়া সোয়েল লিখেছেন থ্যাঙ্কস স্যার ওয়েলকাম আপনার পরামর্শের জন্য যে আপনাকে মোস্ট ওয়েলকাম শফিকুল ইসলামও ধন্যবাদ জানিয়েছেন আপনাকে ওয়েলকাম নাজিবুল ইসলাম স্যার বড্ড সুন্দর লাগে সাবধানে থাকবেন মানে সুন্দর লাগার জন্য সাবধানে থাকাটা পুরুষ মানুষের জন্য সাবধানে থাকা ভালো কী সাবধান বুঝিয়েছে আমি ক্লিয়ার না হ্যাঁ আমার বড় সুন্দর লাগারও কিছু নাই হয়তো দাড়ি রাখছি তো অনেকের কাছে সুন্দর লাগে দাড়ি আবার অনেকের কাছে দাড়ি হয়তো বিরক্তিকর তবে আমার মাথায় তো চুল নাই ঠিক না তারপরে যদি আল্লাহ আল্লাফাক আপনার দৃষ্টিতে সুন্দর লাগে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নুরুল হক লিখেছেন চার হাঁটু ব্যথা চার হাঁটু ব্যথা হাঁটুর নিচে মাংস ব্যথা করে আসলে হাঁটু ব্যথা অনেক কারণে হতে পারে কিন্তু মাংস যদি ব্যথা করে সেই ক্ষেত্রে ব্যথাটা কোমর থেকেও আসার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে আপনার কোমর ব্যথা আছে কিনা একটু খেয়াল করেন যদি থাকে কোমরের চিকিৎসা আগে করতে হবে দেন হাঁটুর চিকিৎসা তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমি নিয়মিত আবার চেষ্টা করতেছি আপনাদের লাইভে আসতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যখন লাইভে আসব আপনারা আপনাদের নাম বয়স ওজন উচ্চতা পেশা উত্তর দিবেন আর যারা আমার রুগী আমাকে দেখিয়েছেন পুরাতন রুগী হয়তো কোনো কারণে আবার ব্যথা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে হতেই পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা অফে আসবেন সেই কাগজপত্র আগেরগুলা নিয়ে একটু কষ্ট করে আসবেন আসলে আমি দেখে দিব আর যে কোনো চিকিৎসা একটু ধৈর্য ধরতে হয় সুবুরে মেওয়া ফলে বলে একটা কথা আছে যদি একটু সুবুর করে ধৈর্য সহকারে চিকিৎসা করেন যে কোনো ডাক্তারের কাছেই তাহলে অবশ্যই ডাক্তারের কাছে থেকে তাহলে অবশ্যই উপকারে আসবে আলামিন সাহ লিখেছেন জি স্যার আপনি যে ওষুধগুলো কথা বলেছেন ইনশাল্লাহ দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সুস্থ রাখে আমিন আশা করি সুস্থ রাখে আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনার আপনার সকলের জন্য আমাদেরকে এরকমভাবে চিকিৎসা দিয়ে আসছেন সকলকে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট আপনার চিকিৎসক আপনার পরা চিকিৎসা পরামর্শ কীভাবে ভালো হচ্ছে আশা করি আল্লাহ পাখের কাছে আপনাকে দীর্ঘজীবী করুক আমি আমাদেরকে যেন এরকমভাবে চিকিৎসা আপনি আপনার কাছ থেকে শিখতে পারি আল্লাহর কাছে কামনা করি যে ধন্যবাদ আলমিন সাহেব অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা রোগ মুক্ত থাকেন কারণ আঠারো কোটি জনগণ অনেক যদি সবারই ব্যথা হওয়া শুরু হয়ে যায় কি অবস্থা হবে ঠিক না আর এই করোনাকালীন এই লকডাউন বা করোনাকালীন আমরা কোয়ারেন্টাইন থাকার কারণে অনেক ব্যথা রুগী বেড়ে গিয়েছে প্রায় ফিফটি পারসেন্ট ব্যথা রুগী বেড়ে গিয়েছে কারণ ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি এর জন্য আমি শুরুতেই করোনা শুরুতেই আপনাদের জন্য বাসায় কি কি ব্যায়াম করবেন কিভাবে চলবেন কি খাবেন সব কিছু আমার ইউটিউব ইউটিউবে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটি আমার নামই আছে ডক্টর এমডি ডি প্রধান দেখবেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের অনেক আরও বেশি বেশি স্বাস্থ্য পরামর্শ পাবেন আর আপনারা কী নিয়ে জানতে চান বা কোন রোগ নিয়ে আপনার কী পরামর্শ জানতে চান কোন রোগের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেটা আপনাদেরকে ভিডিও দিতে আর আমি নিয়মিত রুগী দেখছি যদি কোনো রুগী মনে করেন দেখাতে চান আসতে পারেন না এতদিন হ্যাঁ বা ডাক্তাররা আসে কি না এরা অনেকের ধারণা যে আমাকে অনেক রুগী এসে বলে স্যার ভাবছিলাম আপনি মনে বসেন না বললাম কারণটা কি বলে অনেক ডাক্তারই বসে না ডাক্তার গেলে পাওয়া যায় না ভাবছিলাম আপনাকে পাওয়া যাবে না যাই ভাবাটাই স্বাভাবিক কারণ সবাই যদি একই হয় আমার তো একই হওয়ার কথা না ভাই আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া আমি নিয়মিত রুগী দেখে যাচ্ছি আমি নিয়মিত চেম্বার করছি শুধু টাইমটা চেঞ্জ হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকে আমার লাইভটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমার জন্য ডিপিআরসি ফ্যামিলির জন্য আমাদের ডিপিআরসি হসপিটালের সকল রুগীদের জন্য বাংলাদেশের সকল মানুষের জন্য বিশ্ববাসীর সবার জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু